নমস্কার, আপনারা দেখছেন খবর আজকাল, আমি আপনাদের সাথে রীতা। এই নিউজটি নিবেদন করছেন ঘোষাল হার্ডওয়্যার অ্যান্ড স্টিল কোম্পানি। পাকটুকুরা বিহার মোড়ে স্বতন্ত্র সৈনের ব্যানারের উপর তৃণমূল কংগ্রেসের পোস্টার লাগানোর ফলে উত্তেজিত বিরসা মুন্ডার ভক্তরা। দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষের অজান্তে এই ভুল হয়েছে বলে জানা গিয়েছে। তবে সকালে আজ দেখা গিয়েছিল আদিবাসী বীর বিরসা মুন্ডার উপরে ফ্লেক্স লাগানো ছিল তৃণমূলে, যাতে একটা বিক্ষোভ হয়। তারা বলে তাদের সংস্কৃতির উপর আঘাত আনা হয়েছে, কি বলবো? দেখুন, বিষয়টা আমাদের নজরেও এসছে, সাথে সাথে কিন্তু আমাদের দলীয় কর্মীরা গিয়ে ক্ষমা চেয়ে সেটা নামিয়ে নিয়েছেন। কিন্তু তার সাথে একটা কথা বলবো, বিরসা মুন্ডা আমাদের সকলের শ্রদ্ধেয়, তার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা রয়েছে, দলনেত্রী সহ আমাদের প্রত্যেকের। আমরা এমন কোনো কাজ করব না যাতে আদিবাসী সমাজের সম্মানে আমরা কোথাও আঘাত হানি। আর একটাই কথা বলবো, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত। গত 10 দিন ধরে এই ফ্লেক্সগুলো সেখানে কিন্তু ছিল না, মানে কেউ ঘৃণ্য যে রাজনীতি তার একটা উদাহরণ। আমরা এটা বলবো যে আশপাশে যেহেতু নির্বাচন আমাদের ফ্লেক্সগুলো রয়েছে, সে তার থেকে একটা নিয়ে সেখানে লাগিয়ে বিরোধীরা একটা অপপ্রচার করতে চাইছে, কিন্তু কোনো কিছু মানুষ সবই বোঝে একদমই। এবং আরেকটা কথা বলবো, আদিবাসী সমাজের যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে নতমস্তকে ক্ষমা চেয়ে নিব। জ্ঞানে অজ্ঞানে যদি কোনো ভুল আমরা করে থাকি অবশ্যই মার্জনা করবো, বিরোধীদের হাত রয়েছে, একদমই তাই। এতক্ষণ আপনারা দেখছিলেন খবর আজকাল। খবর আজকালের আরো আপডেট পেতে দেখতে থাকুন খবর আজকাল। ধন্যবাদ।